गुड इवनिंग एवरीवन, आजकल सिटीजन राइट्स प्रिजर्वेशन कमिटी एंड कोलैबोरेशन करीमगंज आईन महाविद्यालय व्यवस्थापना लीगल अवेयरनेस कैंपेर सम्मानित सभापति महोदय এখানে উপস্থিত আছেন করিমগঞ্জ কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, অধ্যাপক মহোদয়। এখানে উপস্থিত আছেন সিটিজেন রাইট প্রিজার্ভেশন কমিটির সম্মানিত সভাপতি মহোদয়। উপস্থিত আছেন করিমগঞ্জ ল কলেজের সম্মানিত অধ্যাপক সৈয়দ শাকিরুর রহমান স্যার। উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা করিমগঞ্জ আইন মহাবিদ্যালয় সহ অত্র এলাকার ভাই বন্ধুগণ, এখানে কিছু সময় আগে আমার সভাপতি অরূপরতন রায় আবুসৈদ মজুমদার সহ গোলাম আজিজ এই লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পের ব্যাপারে আজকের যে মেইন ইস্যু সিটিজেন রাইট চাইল্ড ম্যারিজ অ্যাক্ট অ্যান্ড ড্রাগসের বিষয়ে যে কথাগুলি বলেছেন, আমি ঠিক অন্যভাবে দু চারটা কথা বলবো এবং আমি একটি দুটি বেশি সময় নেব, কারণ চাইল্ড ম্যারেজ অ্যাক্টের ব্যাপারে আজকাল যে সমস্যা দেখা দিয়েছে আজকে প্রায় দুই সপ্তাহ ধরে সেটা আমি সাফার করছি, এর জন্য আমি আপনাদের দুটি সময় বেশি নষ্ট করব। আজকে আমাদের সমাজে যে স্ত্রঙ্কলের পরিবেশ সৃষ্টি হয়েছে, আমাদের সমাজে স্ত্রঙ্কল পরিবেশের সৃষ্টি হওয়ার কারণ কি আমাদের জানতে হবে। 2001 যখন 2007 ইংরেজি যখন চাইল্ড ম্যারেজ পাস হয়েছিল, পাস হওয়ার পর আমাদের রাজ্যে কতটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয়েছিল, কতটা অ্যাওয়ারনেস ক্যাম্প করে আমাদেরকে আমাদের সমাজের যে এই ইম্প্যাক্ট করেছে বা সমস্যা দেখা দিয়েছে এই সমস্যাটা কেন ইস্যু তৈরি হয়েছে শুধুমাত্র অ্যাওয়ারনেস ক্যাম্পের ভাবে। আজকে যদি আমাদের সরকারের পক্ষ থেকে কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প করা হতো তা মনে করি সমাজে এই কোনো বাল্য বিবাহ সৃষ্টি হতো না। এর জন্য আমাদের সরকারের নৈতিক দায়িত্ব ছিল যে অন্তত পক্ষে আসামের মধ্যে যেগুলো আইন মহাবিদ্যালয় রয়েছে সেই আইন মহাবিদ্যালয়ের মাধ্যমে হোক বা যাকে দিয়ে হোক এই লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প করে এই বাল্য বিবাহকে রোধ করা যেত, কারণ বাল্য বিবাহ 2023 ইংরেজি পাস করা হয়নি, বাল্য বিবাহ কত ইংরেজি পাস করা হয়েছে সেই ইস্যু ডেট এফেক্ট ডেট কত ইংরেজি ধরা আছে সেটা আমাদের দেখতে হবে। আজকে সমাজের এই সচেতনতার কারণে আজকের আমাদের কয়েক হাজার আসামের মধ্যে তাদের সন্তানের দোষের কারণে তাদের আত্মীয়দের দোষের কারণে দিন দোষে জেল কাটতে হচ্ছে। আজকে ডিস্ট্রিক্ট কোর্ট থেকে সাহস করা হচ্ছে না এদেরকে বেল দেওয়ার জন্য, কারণ আমরা জানি যে আসাম সরকারের তরফ থেকে আসাম সরকারের পুলিশ বাহিনী দিয়ে যেভাবে সচেতনতার অভাবে যারা আইনকে লঙ্ঘন করেছিল তাদেরকে আজকে কোনো নোটিশ না দিয়ে তাদেরকে অগ্রিম কোনো নোটিশ না দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে পক্সো অ্যাক্ট লাগানো হচ্ছে। কিন্তু এখানে আমাদের বর্তমান দায়িত্ব হচ্ছে যে আমরা তো আইনকে লঙ্ঘন করেছি, এর জন্য আমরা সাহস করে কথা বলতে পারছি না। আজকে আমরা যদি আইনকে লঙ্ঘন না করতাম তারপরেও যদি সরকার আমাদের ব্যাপারে সেই ফটকারি সিদ্ধান্ত গ্রহণ করত তাহলে আমরা যে কোনো জায়গায় দাঁড়িয়ে কথা বলতাম, যে কোনো জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতাম। এর জন্য আমি উপস্থিত অভিভাবকবৃন্দ সহ আমার সহপাঠী সবাইকে অনুরোধ করব যে শুধু লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প নয়, প্রত্যেকের আশপাশে বেড়েই যে আমাদের বরাক উপত্যকা বিভিন্ন পিছপড়া অঞ্চল রয়েছে সেই অঞ্চলে যে যাকে পারেন যারা আইন জানে অন্তত পক্ষে ল কলেজে যারা পড়াশোনা করেন অন্তত পক্ষে তারা কিছু আইনকে জানেন এবং সচেতন মহলের দিক দিয়েও যারা সম্মানিত ব্যক্তিবর্গ শিক্ষিত ব্যক্তিবর্গ রয়েছেন তারাও আইন সম্পর্কে জানেন। আমাদের সকলের নৈতিক দায়িত্ব বাল্য বিবাহ বন্ধ সেটা আমরা চাই, আজকের দিনে দাঁড়িয়েও চাই, কারণ বাল্য বিবাহ আমাদের সমাজে কি রেখে আছে। একটু আগে আমার বন্ধুবান আবুসৈদ মজুমদার বলেছে 25,000-এর অধিক আমাদের এই চাইল্ড ম্যারেজ অ্যাক্টের কারণে আমাদের বাল্য বিবাহ সংঘটিত হয়েছে হওয়ার কারণে। আজকে দেখেন বাল্য বিবাহ হওয়ার পরে
এই যে মেয়ে বাল্যবিবাহ করবে বা যে ছেলে বাল্যবিবাহ করবে প্রথমে শিক্ষা থেকে বঞ্চিত হবে। আজকে শিক্ষা থেকে বঞ্চিত হয়ে একজন মেয়ে যখন অন্য ঘরে চলে গিয়ে সংসার করা আরম্ভ করবে সে আইনের বিষয় কি বুঝবে? সে তো বাল্যবিবাহ করেছে, সে শিক্ষিত নয়। একজন 14-15 বছরের মেয়ে যখন বাল্যবিবাহ সংঘটিত হবে তারপর সে তার সংসার চলাকালীন অবস্থা বিভিন্ন আইনকে লঙ্ঘন করবে। সে যেটা বাচ্চা পাবে সে বাচ্চাকে কি শিক্ষা দেবে? কারণ তার কিছুই নেই শিক্ষা। এর জন্য আমি অনুরোধ করব যে আজ থেকে আমাদের সমাজে বাল্যবিবাহ, এখানে 2 নম্বর পয়েন্ট দেওয়া আছে ড্রাগস। আপনারা কি জানেন ড্রাগস এমন এক বস্তু, যেমন এক গ্রামের এক জায়গায় যখন আগুন ধরে তখন যদি সেই আগুনকে নিবানো না হয় আজকে সমাজের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আজকে আপনার এলাকার 5 জন যদি যুবক এসে ড্রাগস ব্যবসা করে বা ড্রাগস খায় তাহলে দেখা যাবে সমাজে ধীরে 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 ড্রাগসের তুমুল ব্যবসা আরম্ভ হয়েছে এবং ড্রাগসের সবটা সমাজ জড়িয়ে পড়েছে। এর জন্য সেটাও আমাদের দেখতে হবে। আর আজকের এখানে দাঁড়িয়ে আমি আসাম সরকারকে যে পদক্ষেপ গ্রহণ করছেন ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু তা নয় যে আপনার যে সময় যে হরতালি সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তকে আমরা মেনে নেব। আমরা আইনের ছাত্র হিসাবে আমরা হাইকোর্ট ফলো করব, আমাদের সংবিধান কি বলেছে সেটা ফলো করব। রাজনৈতিক নেতা যে বলবে যা কিছু বলবে সেটা আমাদের ফলো করার দরকার নেই। আমরা আইন কি বলেছে সেটা আমরা দেখব, আইন যা বলেছে তা আমরা করব। তারপরে আমাদের উপর যদি কোনো সমস্যা হয় সেটা আমরা দেখব। আমাদের বরাক উপত্যকা থেকে যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, জেল হাজতে ফরার করা হয়েছে, অনেক হারাশাস্তির শিকার হচ্ছেন, অ্যাওয়ারনেস ক্যাম্পের ভাবে হারাশাস্তির শিকার হচ্ছেন। এর জন্য আমাদের আমার বন্ধুবর আবিদুর রয়েছে এখানে, আপনারা যাদের ইন্টারিম বেল হয়নি বা বেল দেওয়া হয়নি ডিস্ট্রিক্ট কোর্টের পক্ষ থেকে, হাইকোর্টের মাধ্যমে কয়েকজন এই মানে সংগঠনের মাধ্যমে সাহায্য করা হচ্ছে, যাদের এখন পর্যন্ত বেল হয়নি তাদেরকে বেল পাইয়ে দেওয়ার জন্য আমাদের বন্ধুবর আবিদুর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ওর সাথে 4-5 জন অ্যাডভোকেট রয়েছেন, তারা বিনামূল্যে আপনাদের বেল পাওয়ার জন্য সাহায্য করবেন। কিন্তু 2023 তারা যারা এই আইনকে লঙ্ঘন করবে তাদেরকে কিন্তু সাহায্য করার আমাদের প্রয়োজন নাই, কারণ এখন থেকে আমরা সরকারও যদি না করে আমরা লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প চালিয়ে যাব। আমাদের কলেজ যদিও শেষ হয় আমরা সমাজে লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প চালিয়ে যাব। এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, সবাই এই চাইল্ড প্রজেক্টের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি এখানে সময় নষ্ট করছি না, লাস্ট একটা অনুরোধ করছি যে বাল্যবিবাহ বন্ধ হওয়ার জন্য আমাদের বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস তৈরি করতে হবে আর সেটা নৈতিক দায়িত্ব হবে আমাদের। এখানে আমি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।